পরম করুণাময় প্রভুর নামে শুরু করছি। সুফিজম বিডি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আপনাদের সাথে আছি আমি, DM রাহাত। এক ভাই প্রশ্ন করেছেন যে, হেদায়েতের মালিক আল্লাহ, তাহলে পথভ্রষ্ট ব্যক্তিদের পাপ কাজের জন্য তারা কেন শাস্তি পাবে? আজ এই প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করব। হেদায়েত কি? হেদায়েত অর্থ হচ্ছে সুপথ, সঠিক পথ, মুক্তির পথ। সহজভাবে বলতে গেলে, সঠিক পথে চলা বা ভালো পথে চলার মানসিকতা অর্জনকে হেদায়েত বলে। এই হেদায়েতের মালিক কে বা এই সুপথের মালিক কে? এই হেদায়েত বা সুপথ বা মুক্তির পথের মালিক হচ্ছেন ঈশ্বর বা আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা কেন হেদায়েতের একমাত্র মালিক? এর কারণ হচ্ছে, এই পথ, এই মুক্তির পথ বা সুপথ একমাত্র ওনার, অন্য কারো নয়। কোন পথে চললে তিনি সন্তুষ্ট হবেন, কোন পথে চললে তিনি রুষ্ট হবেন, আর কোথায় তিনি তার গন্তব্য বা অবস্থান তৈরি করবেন, এটা একান্ত তার ইচ্ছা। তার সেই সিদ্ধান্তের ওপর বা তার সেই গন্তব্য, অর্থাৎ তিনি যে গন্তব্য তৈরি করে দিলেন, সেখানে পৌঁছানোর রাস্তা একমাত্র তিনিই জানবেন। এটাই স্বাভাবিক, কারণ আমরা যদি কাউকে সন্তুষ্ট করতে চাই, তাহলে কিন্তু সে কিসে সন্তুষ্ট সেটা অবলম্বন করতে হবে, অর্থাৎ সেই পথ অবলম্বন করতে হবে এবং তিনি যাতে সন্তুষ্ট তাই তাকে দিতে হবে বা সেই রকম কাজ করতে হবে। এমন না যে সবাই একই কাজে একইভাবে সন্তুষ্ট হয়, এরকম না। এক একজন এক একটা বিষয়ের প্রতি আকৃষ্ট থাকে, এক একজন এক একটা বিষয় প্রয়োজন থাকে, পছন্দ থাকে। আমরা যখন সেটা করি তখনই কি সে সন্তুষ্ট হয়। অর্থাৎ কাউকে যদি সন্তুষ্ট করার ইচ্ছা থাকে, তাহলে কিন্তু নিজেদের মতো করে সন্তুষ্ট করা যায় না, বরং সে কিসে সন্তুষ্ট সেটাই করতে হয়। বাচ্চাদেরকে একভাবে সন্তুষ্ট করা যায়, যে সামান্য কোনো খেলনা দিল বা কিছু দিল, সে সন্তুষ্ট হয়ে গেল। কিন্তু যখন কোনো বড় ব্যক্তিকে সন্তুষ্ট করতে হয়, তখন কিন্তু খেলনা বা সামান্য কিছু দিয়ে তাকে সন্তুষ্ট করা যায় না। তার সন্তুষ্টির জন্য অন্য কিছু লাগে, ব্যক্তি বিশেষে। নারীর জন্য একরকম, পুরুষের জন্য একরকম, বৃদ্ধের জন্য একরকম, বাবা মার জন্য একরকম। তো আমরা যাকে সন্তুষ্ট করতে চাচ্ছি বা এই অধিকারটা যার, যে সে সন্তুষ্ট হবে কি হবে না, এটা কিন্তু একজন ব্যক্তির উপর নির্ভর। তো সন্তুষ্ট করতে গেলে অবশ্যই তার পছন্দের জিনিসটাই করতে হবে, নিজের মতো করে করলে হবে না। তো এই পথ যেহেতু আল্লাহর, এই সন্তুষ্টি যেহেতু আল্লাহর জন্যই, কারণ মুক্তি পাওয়া মানে হচ্ছে ঈশ্বরকে লাভ করা, মূল উদ্দেশ্য কিন্তু সেই ঈশ্বর। তো যেহেতু আল্লাহ বা ঈশ্বরই এখানে মূল উদ্দেশ্য, সেহেতু তাকে সন্তুষ্ট করতে হলে তার পদ্ধতি, অর্থাৎ সে যেটা যেটা পছন্দ করে সেটাই করতে হবে। এখানে অন্য কারো কথা, অন্য কারো কিছুতে কিন্তু কাজ হবে না। ঠিক এই কারণেই আল্লাহ তাআলা একমাত্র হেদায়েতের মালিক, অন্য কেউ হেদায়েত দিতে পারেন না। এখন প্রশ্ন হলো, হেদায়েতের মালিক তিনি, এই পথের মালিক তিনি, এই গন্তব্যের মালিক তিনি, সব কিছুই তার। তো তিনি যদি কাউকে হেদায়েত না দেন, অর্থাৎ কোনো মানুষকে যদি তিনি হেদায়েত না দেন, তাহলে এখানে মানুষের কি দোষ? কারণ বলা হচ্ছে যে আল্লাহ একমাত্র হেদায়েতের মালিক, তিনি যদি কাউকে হেদায়েত না দেন, সে কোনোদিন হেদায়েত পাবে না, অর্থাৎ সুপথ পাবে না। সঠিক গন্তব্যে পৌঁছানোর যে একটা রাস্তা আছে, এটা কেউ কোনোদিন দেখতে পাবে না বা পাবে না। এটা কে দেখাবেন? শুধুমাত্র আল্লাহর যদি ইচ্ছা হয় তিনি দেখাবেন। তো সাধারণভাবে যদি আমরা চিন্তা করি, এটাই আসবে যে তিনি যেহেতু পথ দেখানোর মালিক, তো তিনি যদি আমাকে না দেখান, তাহলে আমি সৎ পথে কীভাবে চলবো? হেদায়েত যদি আমি না পাই, তাহলে তো এখানে আমার দোষ নাই, কারণ আল্লাহ হেদায়েতের মালিক, তিনি আমাকে হেদায়েত দেন নাই, তাহলে আমি কেন শাস্তি পাবো? বা যারা হেদায়েত পাচ্ছেন না, এখানে তাদের কি দোষ? তারা যদি পাপ কাজ করে থাকে, তাহলে তো সেটা এই জন্য করছেন যে আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দেন নাই। যেহেতু আল্লাহ হেদায়েত দেন নাই, তাহলে তিনি আবার কেন সেই কাজের জন্য শাস্তি দিবেন? অর্থাৎ
যদি আরো সহজভাবে বলি, এই হেদায়েত পাওয়া না পাওয়ার বিষয়টা তো আল্লাহর উপর নির্ভর। যদি কেউ হেদায়েত না পায়, সে যদি পাপ কাজ করে, তাহলে দোষটা তো সেই ব্যক্তির, অর্থাৎ যিনি হেদায়েত দেন নাই, যার হাতে এটার, যার অধীনে আছে হেদায়েতটা। তো সেক্ষেত্রে এই দোষ তো সেই ব্যক্তির হওয়ার কথা না যে পাপ কাজ করছে, বরং এটা যদি কোনো দোষ হয়েই থাকে তাহলে এটা আল্লাহর দোষ, ব্যাপারটা এরকম আসে। আমরা এরকম বিষয় থেকে আল্লাহর কাছে পানাহা চাই। আসলে কি দোষটা আল্লাহর, নাকি যে হেদায়েত না পেয়ে পাপ কাজ করলো দোষটা তারই? দোষ আল্লাহর নাকি সেই পাপ কার্যকারী ব্যক্তির? এটা বোঝার জন্য আমি কয়েকটি উদাহরণ দিচ্ছি। দুনিয়াদারির বিভিন্ন বিষয় আছে, এগুলোর দিকে আমরা একটু তাকালেই কিন্তু বিষয়টা খুব স্পষ্টভাবে বুঝতে পারবো। ধরুন আপনি কোথাও বেড়াতে যাবেন, সাজেক, খাগড়াছড়ি বা কক্সবাজার, বান্দরবন, রাঙামাটি, বিভিন্ন জায়গা আছে বাংলাদেশের যেখানে মানুষ বেড়াতে যায়, ঘুরতে যায়, সফরে যায়। তো এই যে সফরে যাবেন বা ভ্রমণে যে যাবেন, আপনি কিন্তু সব জায়গা চিনেন না। সাধারণত বিশেষ জায়গাগুলোতে যারা বেড়াতে যায় তারা কিন্তু সেই জায়গাটা চিনে না, বরং কোনো না কোনোভাবে সেই ব্যাপারে শুনে এবং আগ্রহী হয়ে ওঠে সেই জায়গাটা দেখার জন্য। বর্তমান জমানার কথা বললে যে টেলিভিশনে বা ইউটিউবে বিভিন্ন ভিডিও দেখে মনে হয় এই জায়গাটা খুব সুন্দর, এখানে বেড়াতে যেতে হবে, অনেকে যায়, তারপর তারা আবার ভিডিও আপলোড দেয়, সেগুলো দেখে কিন্তু অনেক মানুষ যায়। তো সেই জায়গাটা সম্পর্কে কিন্তু ভ্রমণকারী ব্যক্তির, যে নতুন ভ্রমণ করতে যাচ্ছে, তিনি কিন্তু ভালো মতো জানেন না। তো তারা কি করেন, দেখা যায় তারা একটা গ্রুপ তৈরি করেন, বা বিভিন্ন প্রতিষ্ঠান আছে যারা এই মানুষকে ঘোরাঘুরির ক্ষেত্রে, ভ্রমণের ক্ষেত্রে সহযোগিতা করে, সেবা দেয়, যে ঘুরিয়ে আনা থেকে শুরু করে খাবার দাবার সব ধরনের, কোথায় নিয়ে যেতে হবে, কোন রাস্তায় যেতে হবে, এগুলো সব কিছু কি তারা দেখিয়ে দেন। আবার অনেক জায়গায় এরকম থাকে যে বিভিন্ন হোটেল বা রিসোর্ট, সেখানে আবার তাদের নিজস্ব ব্যক্তিরা থাকেন, যেটা তাদের আন্ডারে থাকে, তারা সেই জায়গাটা সেভাবেই সাজিয়ে রাখে বা তৈরি করে, সেখানে মানুষ বেড়াতে যায়। তো যখন মানুষ সেখানে যায়, উপস্থিত হয় তাদের সেই নির্দিষ্ট স্থানে, তারপরে সেখানে একজন গাইড থাকে, ভ্রমণ গাইড। তিনি কি করেন, সেই বিভিন্ন জায়গাগুলো ঘুরিয়ে ঘুরিয়ে দেখান, কোন জিনিসের কি নাম সেটার ব্যাপারে যদি কোনো ইতিহাস থাকে সেটা জানান, কোন রাস্তা দিয়ে যেতে হবে, কোন রাস্তা দিয়ে আসতে হবে, কোন দিক দিয়ে সহজ, কোন পথটা দুর্গম, কোথায় কি অবস্থায় চলাফেরা করতে হবে, সেই যে ট্যুর গাইড থাকেন তিনি কিন্তু শিখিয়ে দেন বা তিনি পথ দেখিয়ে নিয়ে যান। এভাবেই সাধারণত বর্তমানে ভ্রমণ বা ট্যুরগুলো হয়ে থাকে। এখন কথা হচ্ছে, এই যে একজন গাইড যে পথ দেখালো, আচ্ছা সে কি আমাদের বাড়িতে এসে পথ দেখাবে, ডেকে নিয়ে যাবে, আসো যাই? না, আমাকে আগে সেই পর্যন্ত পৌঁছাতে হবে যেখানে গেলে একজন গাইডকে পাওয়া যায়। তারপরের দায়িত্ব হচ্ছে তার, যে তিনি কোথায় নিয়ে যাবেন, পুরো জায়গাটা দেখাবেন, এটা কিন্তু তার দায়িত্বের মধ্যে পড়ে। যদি তখন সেই কোম্পানির যে গাইড, সে যদি ভালো মতো পথ না দেখায় বা আমরা সেখানে পৌঁছানোর পর দেখলাম সেখানে কোনো গাইড নাই, তাহলে কিন্তু আমরা সেখানে অভিযোগ করতে পারি যে এটা তো তোমাদের দোষ, এতগুলো টাকা দিলাম তো এখন গাইড নাই, আমরা কিভাবে বেড়াবো বা ঘুরবো, আমরা তো কিছু চিনি না। যখন আমরা যাব তখন কিন্তু আমরা অভিযোগ করতে পারবো, দোষটা তার। কিন্তু আমি যদি সেখানে নাই যাই, তাহলে কি আমি অভিযোগ করতে পারবো যে তোমরা কেন আসলে না, কেন আমাকে নিয়ে গেলা না, তোমাদের গাইড কোথায়? না, আমাকে তো আগে সেই পর্যন্ত যেতে হবে, আগ্রহ করে যাওয়ার আগ্রহ প্রকাশ করতে হবে, টাকা দিয়ে টিকিট কিনতে হবে, সেই ব্যবস্থা করতে হবে। আমি যখন সেখানে পৌঁছাবো কষ্ট করে, তারপর বাদ বাকি দায়িত্ব তাদের, যে এখন কোথায় নিয়ে যেতে হবে, কোন সময় কি খাবার দিবে, কোন পাহাড়ে উঠতে হবে, কোন সময় কি ব্যবস্থা, এগুলো তখন তারা করবেন, এটা তাদের দায়িত্বের মধ্যে পড়ে। কিন্তু প্রথম অবস্থায় আমার দায়িত্ব হচ্ছে সেখানে পৌঁছানো কষ্ট করে। যদি আমি এইটুকু না করি, তাহলে তারা বাকিটুকু করবেন না, সেটা তাদের দায়িত্বের মধ্যেই পড়ে না। তো এই যেহেতু আমি পথ চিনি না, সেহেতু ভ্রমণের জন্য যে গাইড আছেন তিনি আমাকে পথ দেখাবেন, আর এটা কিন্তু তার দায়িত্ব, আর তিনি ছাড়া এটা সম্ভবই না। অর্থাৎ যেহেতু আমি চিনি না, কোনোভাবেই আমি সেখানে ঘুরতে যেতে পারবো না, তাহলে আমি পথ হারিয়ে ফেলবো বা কি, যার জন্য গেলাম সেটা তো হবেই না, বরং ক্ষতি হবে। কিন্তু সেই গাইডের কথা হচ্ছে, আগে আমার কাছে আসো, তারপরে তো আমি তোমাকে দেখাতে নিয়ে যাব কোথায় কি অবস্থা, পথ দেখাব। তো এখানে হেদায়েতের ব্যাপারটাও সেরকমই, হেদায়েত পাওয়ার জন্য তো আগে আমাকে কর্ম করতে হবে, সেটার স্বাধীনতা তো আল্লাহ আমাকে দিয়েছেন,
এমন না যে আমি পশুর মতো, আমি চাইলেই ভালো কাজ বা মন্দ কাজ আমার এখতিয়ারের মধ্যে নাই, ব্যাপারটা এরকম না। আমি চাইলে ভালো করতে পারি, মন্দ করতে পারি, পদক্ষেপটা আমাকে নিতে হবে যে আমি ভালো পথে চলতে চাই, তারপরে তো আল্লাহ হেদায়েত দান করবেন। এখন আমার ইচ্ছাই নেই হেদায়েত পাওয়ার, তাহলে তিনি কেন আমাকে হেদায়েত দান করবেন? দোষ তখন আমার হবে না যখন আমি চেষ্টা করলাম হেদায়েতের পথে চলার বা হেদায়েত পাওয়ার, সঠিক পথে চলার, তখন আমি হেদায়েত পেলাম না, এমত অবস্থায় ব্যাপারটা ভিন্ন। কিন্তু এমনটা কখনোই ঘটে না। আমাকে আগে গাইডের কাছে যেতে হবে, তারপরে যদি তাকে না পাই তাহলে দোষ দিব। এখন আমি তো এমন কিছু করলামই না, আল্লাহ আমাকে কেন হেদায়েত দিবেন? আগে তো প্রভুর জন্য আমাকে কিছু করতে হবে, বুঝাতে হবে যে হ্যাঁ আমি তোমাকে চাই, আমার হেদায়েত প্রয়োজন, তারপরে তিনি হেদায়েত দিবেন। কারণ আমাকে তিনি স্বাধীনতা দিয়েছেন, যদি তিনি স্বাধীনতা না দিতেন, চিন্তা শক্তির এই যে ব্যাপার স্যাপারগুলো আছে এগুলো যদি তিনি আমাকে না দিতেন তাহলে দোষ তার ছিল, কিন্তু তিনি তা করেননি, তিনি আমাকে স্বাধীনতা দিয়েছেন। তা আমি যদি হেদায়েতের পথটা বেছে নেই তারপরে তো তিনি আমাকে হেদায়েত দিবেন। আমি হেদায়েতের জন্য চেষ্টা করলাম না আর আল্লাহকে দোষ দিলাম, তাহলে ব্যাপারটা সেরকম হলো যে আমি ট্যুরে যাওয়ার জন্য ঘর থেকেই বের হলাম না, আর গাইডকে বলতেছি যে তুমি আসো নাই কেন, তুমি নাই কেন, আমি তো ঘুরতে পারলাম না, আমি পথ হারিয়ে ফেললাম, এরকম একটা ব্যাপার হয়ে গেল এখানে। তারপরে আবার যদি অন্যভাবে বলি যে স্কুলের কথা বলতে পারি, বিদ্যালয়, তো শিক্ষকের দায়িত্ব হচ্ছেন লেখাপড়া শেখানো। সহজভাবে বলতে গেলে এই শিক্ষার মালিককে শিক্ষক, যদিও সব কিছুর মালিক আল্লাহ, কিন্তু বাহ্যিকভাবে বিচার করলে কি এই শিক্ষাদের মালিককে শিক্ষক। শিক্ষক যদি শিক্ষা না দেন তাহলে কিন্তু কোনো ছাত্রই কি শিক্ষা পাবে না, মানে পুরোটাই এক হিসাবে তার হাতে, তিনি শেখালে তো বাচ্চারা শিখবে, তো তিনি যখন শিখালেন না তখন কি ছাত্ররা কিন্তু শিখতে পারবে না, তো এই পুরো বিষয়টা তার হাতে। কিন্তু একটি শর্ত আছে, সেটি হচ্ছে কি ছাত্রকে শিক্ষকের কাছে যেতে হবে, অর্থাৎ স্কুলে যেতে হবে। স্কুলে যাওয়ার পর তিনি এই দায়িত্ব পাবেন যে যেহেতু তার ছাত্ররা স্কুলে এসেছে সেহেতু তার ধর্ম হচ্ছে তাকে শিক্ষা দেওয়া, এটাই তার দায়িত্ব, তো তিনি শিক্ষা দিয়ে যাবেন। কিন্তু ছাত্ররা যদি স্কুলে না যায় তাহলে কিন্তু তিনি শিক্ষা দিবেন না। কোনো ছাত্র যদি স্কুলে না গিয়ে শিক্ষককে অভিযোগ করে যে আমার এই অশিক্ষিত থাকার পেছনে কারণ হচ্ছে আমার শিক্ষক, কারণ শিক্ষা দেওয়ার মালিক তো শিক্ষক, তিনিই আমাকে শিখান নাই, তাহলে আমি কীভাবে শিখব, এখানে আমার কি দোষ, আমি তো সন্ত্রাস হব, এটাই স্বাভাবিক, কারণ আমি শিক্ষা দীক্ষা পাইনি। কিন্তু স্কুলে না গিয়ে এরকম অভিযোগ করলে এই অভিযোগ গ্রহণ করা হবে না, বরং স্কুলে যাওয়ার পর যদি শিক্ষক না শিক্ষা দেন তাহলে অভিযোগ করা যাবে যে আমি তো নিয়মিত স্কুলে যেতাম, স্যারেরাই তোমাকে শিক্ষা দেন নাই, তখন দোষটা শিক্ষকদের, যেহেতু তারা শিক্ষার মালিক, তারা যদি শিক্ষা না দেন তাহলে সেই ছাত্র স্কুলে গেলে কিভাবে শিক্ষা পাবে? তো ছাত্র তো স্কুলে গিয়েছিল কিন্তু শিক্ষা পায় নাই। তো শিক্ষার যে শর্ত সেটা হচ্ছে ছাত্রকে স্কুলে যেতে হবে, তারপরে তো স্যার তার ওয়াদা পূর্ণ করবে বা তার ধর্ম পালন করবে শিক্ষা দিয়ে, কিন্তু পুরো ব্যাপারটা কিন্তু স্যারের উপর নির্ভর, সে শিক্ষা দিবেন কি দিবেন না। তো ছাত্রের শর্ত হচ্ছে তাকে যেতে হবে, তার কাছে না গেলে এই পদক্ষেপটুকু যদি সে না নেয় যে স্কুল পর্যন্ত সে যদি না যায় তাহলে স্যার শিক্ষা দিবেন না, আর ছাত্র যদি স্কুলে না যায় সে শিক্ষা পাবে না, এই জন্য ছাত্রেরই দোষ স্যারের না। কারণ হচ্ছে স্কুলে যে যেতে হয়, একজন মানুষকে বা একটা শিশুকে স্কুলে যে গিয়ে শিক্ষা অর্জন করতে হয় এটা সবার মধ্যে এই জ্ঞানটা আছে, এই জ্ঞানটা যদি না থাকতো তাহলে দোষ শিক্ষকদের যে আপনারা তো গিয়ে তাকে বোঝান নাই স্কুলে যেতে হবে, তাহলে সে আসবে কেন? ব্যাপারটা কিন্তু তেমন না, বরং সবাই জানে, যত অশিক্ষিত ব্যক্তি হোক তারা জানে যে লেখাপড়া শিখতে অবশ্যই স্কুলে যেতে হবে, সেই শিশুটিও জানে যে স্কুলে না গেলে কিন্তু পড়ালেখা হবে না। যদি এই জ্ঞান তার মধ্যে না থাকতো তাহলে স্যারের দায়িত্ব ছিল বা শিক্ষকের দায়িত্ব ছিল তার মধ্যে এই জ্ঞানকে জাগ্রত করা, যেহেতু এই জ্ঞান তার মধ্যে জাগ্রত, এখন যদি সে না আসে তাহলে এখানে শিক্ষকের কোনো দোষ নাই। অনুরূপভাবে আল্লাহ তাআলা ভালো মন্দ কোনটা তা বোঝার জ্ঞান মানুষের মধ্যে দিয়ে দিয়েছেন, এমন না যে একজন মানুষ বুঝে না কোনটা ভালো আর কোনটা মন্দ, মোটামুটি প্রতিটি মানুষের মধ্যে বিবেক আছে, পাগল ছাড়া একটা খারাপ মানুষের মধ্যেও কি বিবেক আছে, সে ভালো মন্দ বুঝতে পারে, দু একটা ব্যাপার ভিন্ন খুব জটিল হলে, কিন্তু সাধারণ বিষয়গুলো, মিথ্যা বলা পাপ, চুরি করা অন্যায়, মানুষের সাথে খারাপ ব্যবহার করা ভালো না,
এই ব্যাপারগুলো কিন্তু সবাই বুঝে। এর জন্য আলাদাভাবে কিন্তু জ্ঞান, কিতাব পড়া ইত্যাদি কোনো কিছুর দরকার নাই, দাওয়াতের কাজও দরকার নাই। কেউ যদি তার কাছে গিয়ে এই দাওয়াত নাও দেয় যে মন্দ কথা বলো না, খারাপ কাজ করো না ইত্যাদি, এই সেই, তাও কি সে ভালো মন্দটা বুঝতে পারে? এটা আল্লাহ তো দিয়ে দিয়েছেন, তো তাকে তো সেটা দিয়ে শুরু করতে হবে, তারপর তো তিনি হেদায়েত দিবেন। যদি তিনি এই বিবেক বোধ না দিতেন, তারপরে যদি মানুষ এলোমেলো হতো, তাহলে তার দোষ দেওয়া যেত যে সে তো বিবেকই দেয় নাই, মানুষ তো খারাপ কাজই করবে, তার তো একটাই প্রবৃত্তি শুধু খারাপ কাজ করার। তিনি তো আগে আমাদের বোঝাবেন কোনটা ভালো আর কোনটা মন্দ, তা আমরা কি এরকম অভিযোগ করতে পারবো? না, প্রতিটি মানুষই ভালো মন্দ সম্পর্কে বুঝে, তাই হেদায়েতের মালিক আল্লাহ, কিন্তু কেউ যদি হেদায়েতের পথে না আগায় তাহলে তিনি হেদায়েত দিবেন না। আর এই জন্য তিনি নির্দোষ, সম্পূর্ণ দোষটাই যে দোষ করছে, যে হেদায়েত পায় নাই তারই দোষ, কারণ সে হেদায়েত না পাওয়ার পেছনের কারণটাও সে নিজেই, কারণ সে হেদায়েত পাওয়ার পদক্ষেপটা নেয় নাই, সে তো পথেই বের হয় নাই। ঘর থেকে যদি বের হতো মুক্তির জন্য, তাহলে তো আল্লাহ তাকে পথ দেখাবেন, সে ঘরের মধ্যে বসে আছে, সে অন্যায় কাজ করছে, তাহলে তিনি কেন হেদায়েত দিবেন? আগে তো এক পা তার দিকে আগাতে হবে, তারপরে তো তার বাকি দায়িত্ব, সে তার বান্দাকে টেনে নেবেন, সঠিক পথে নিয়ে যাবেন। আর এই জন্য তিনি জ্ঞান বিবেক দিয়ে দিয়েছেন। তো এইসব কথা বললে আবার আরেক দল বলেন যে আল্লাহ তো তাদের অন্তরে মোহর মেরে দিয়েছেন, মোহর মেরে দিলে তারা কিভাবে ভালো কাজ করবে, তারা তো বুঝবে না, ভালো কথা শুনলো তাদের ভালো লাগবে না, তো এক্ষেত্রেও তো তাদের কোনো দোষ নেই। এখানেও কিন্তু ব্যাপারটা সেরকম না, কারণ আল্লাহ তাআলা প্রথমেই কারো অন্তরে মোহর মেরে দেন না। যদি এরকম হতো জন্মের পরে কারো অন্তর মোহর মেরে দিয়ে দিয়েছেন, সে ভালো মন্দ কিছু বুঝতে পারে না, তাহলে এখানে আল্লাহর দোষ বলা যেতে পারতো যে না আল্লাহ তুমি তো মোহর মেরে দিয়েছ, সে তো ভালো কথা শুনলেও বুঝে না, সে ভালো মন্দর বিচারই করতে পারে না। ব্যাপারটা সেরকম না, বরং পাপ কাজ করতে করতে এমন একটা অবস্থায় চলে আসে, তখন আল্লাহ তাদের অন্তর মোহর মেরে দেন, অর্থাৎ ওর জন্য হেদায়েতের দরজা বন্ধ হয়ে যায়। কারণ যে একটা পথ খোলা থাকে, যে পাপ কাজ করার পরও অনেক সুযোগ থাকে, কিন্তু তারা এত পাপ কাজ করে, বুঝে বুঝে করে, এমন না যে তারা জানে না এটা পাপ, তারা জানে এটা পাপ, তারপরও তারা এই পাপ কাজটা করতে থাকে। যখন এটা বারবার হতে থাকে, তখন কি আল্লাহ তাআলা তার অন্তর মোহর মেরে দেন? তার আগে না, যদি প্রথমেই মোহর মারতেন তাহলে ব্যাপারটা ভিন্ন ছিল। তো এক্ষেত্রেও দোষ সেই ব্যক্তির যার অন্তরে মোহর মারা হয়েছে, কারণ তার অন্তরে মোহর এই জন্য মারা হয়েছে কারণ সে অনেক পাপ করত, তার পাপের মাত্রা বেশি হয়ে গিয়েছিল, সে সীমালঙ্ঘন করে ফেলেছিল, তাই তারপর আল্লাহ তাআলা বলেছেন যে তওবার সুযোগ আছে, ক্ষমা চাইতে পারবে। তওবা করলে, যদি সে তার পাপ কাজ থেকে ফিরে আসে, তওবা করে, তাহলে কিন্তু সে হেদায়েতের পথ পাবে। এখন সে যদি অনুতপ্ত না হয়, তওবা না করে, তাহলে আল্লাহ তাআলা হেদায়েত কেন দিবেন? কিছু একটা তো নিজে থেকে করতে হবে, তো আমি কিছুই করব না, শুধু পাপ কাজ করব আর বলবো যে আল্লাহ আমাকে হেদায়েত দেন নাই, তো আমার কোনো দোষ নাই, তাহলে এর জন্য আমি দায়ী, কারণ আমি তো বুঝেই পাপ কাজটা করছি। তো এই সকল দিক বিবেচনায় এই ব্যাপারটা স্পষ্ট যে হেদায়েতের মালিক একমাত্র আল্লাহ তাআলা, কিন্তু যারা হেদায়েত পাচ্ছেন না এটা তাদের দোষই পাচ্ছেন না। আর যেহেতু দোষটা তাদের, তাই যার দোষ শাস্তিটা কি সেই পাবে, এটাও খুব স্বাভাবিক একটি বিষয়, এটা এখন আর না বোঝার মতো কিছু না। দোষ যদি আমি করি, কোনো কাজের জন্য যদি আমি দায়ী থাকি, তাহলে অবশ্যই আমার সেই কাজের শাস্তি আমাকেই পেতে হবে, অন্য কেউ পাবে না। তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তারপরেও যদি কেউ না বুঝে থাকেন, মন্তব্য করবেন, আমি অন্য কোনো ভিডিওতে সেটা নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আজ এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।